আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর হায়ার মেথড, খুবই ইম্পর্টেন্ট একটি বেসিক চ্যাপ্টার, সেটি হচ্ছে চ্যাপ্টার 7, যে চ্যাপ্টারটি আমাদের এসএসসি বোর্ড সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেখান থেকে একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন থাকার সম্ভাবনা মোটামুটি 80-90%, যদিও এটা ভ্যারি করতে পারে আগের বছরের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। অল রাইট, সো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হায়ার ম্যাথ চ্যাপ্টার 7 ইনফিনিট সিরিজের সিকোয়েন্সের বেসিক সেকেন্ড ক্লাসটিতে। অল রাইট, আমি অলরেডি আগে থেকে আপনাদের এখানে কিছু সিকোয়েন্স লিখে রেখেছি, যেটা হচ্ছে আমাদের মূল বইতে অ্যাক্টিভিটির ভিতরে আছে। আমরা একটু সবাই বের করে নেব, মূল বইতে অ্যাক্টিভিটির ভিতরে আছে। অল রাইট, আমি দেখতে পাচ্ছি প্রথম সিকোয়েন্সটা বলা আছে অ্যামাউন্টটা হাফ, -2/3, 3/4, -4/5। ওকে, সো এটা একটা সিকোয়েন্সে আছে, এটা কার সিকোয়েন্সে আছে আমাদেরকে সেটাই কিন্তু বেসিক্যালি আইডেন্টিফাই করতে হবে। কার সিকোয়েন্সে আছে একটু দেখি আমরা, 1/2, 2/3, 3/4, 4/5। উপরে যে নাম্বারটি আছে নিচে তার চাইতে এক বেশি আছে, উপরে যে নাম্বারটি আছে নিচে তার চাইতে এক বেশি আছে। সো এটাকে আমরা খুব সহজেই লিখতে পারি n n/2n+1 দিয়ে। তাহলে n এর পরিবর্তে 1 বসালে উপরে 1 আর নিচে কিন্তু, n এর পরিবর্তে যদি 1 বসানো হয়, সরি এখানে একটু মিস্টেক ছিল, এটা আসলে হবে n/n+1। তাহলে উপরে যদি আমরা n এর পরিবর্তে 1 কল্পনা করি, তাহলে নিচে কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে 2 হচ্ছে, পেয়ে গেছি কিন্তু আমরা প্রথম টার্মটা। উপরে যদি n এর জায়গায় 2 বসানো হয়, নিচে 2 এর সাথে 1 যোগ করলে কিন্তু 3 হচ্ছে, 3 ধরলে 3 এর সাথে 1 যোগ করলে কিন্তু 4 হচ্ছে, 4 বসালে 4 এর সাথে 1 যোগ করলে কিন্তু 5 হচ্ছে। তার মানে এই সিকোয়েন্সটার ভিতরে আমি n এর জায়গায় 1, 2, 3, 4 বসিয়ে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম নাম্বারটা পাচ্ছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে তো আমরা দেখতে পাচ্ছি একটা চিহ্ন প্লাস, একটা চিহ্ন মাইনাস, একটা চিহ্ন প্লাস, একটা চিহ্ন মাইনাস, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব। এই প্লাস মাইনাস সাইনটাকে ডিফাইন করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্লাস মাইনাস সাইনটা থাকার কারণে আমি এখানে এটাকে এইভাবে আগে একটু ইনক্লুডেড করে দিব, -1 এর পাওয়ার, কখনো এন হিসেবে আমরা ইনক্লুডেড করি, কখনো -1 এর পাওয়ার n+1 হিসেবে ইনক্লুডেড করি। এখন এটা আসলে কেমনে বুঝবো বা কিভাবে বুঝবো আমি কখন -1 এর পাওয়ার n+1 নিব আর কখন আমি -1 এর পাওয়ার n+2 নিব, কিংবা শুধু -1 এর পাওয়ার n কাউন্টিং করব। আচ্ছা, এটাকে বুঝতে গেলে একটু খেয়াল করবেন, আমার প্রথম নাম্বারটা ছিল প্লাসের, তারপর একটা মাইনাসের, প্লাসের মাইনাসের। সো সামথিং এমন একটা কিছু আনতে হবে যে জিনিসটার ভ্যালুটা 1, 2, 3, 4 বসিয়ে, যে জিনিসটার ভ্যালুটা 1, 2, 3, 4 বসিয়ে আপনি প্লাস মাইনাস পাচ্ছেন। সো একটু লক্ষ্য করবেন, আমি যদি এইটুকুর ভিতরে n এর পরিবর্তে 1 বসাই, তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, -1 এর পাওয়ার 2 মানে হচ্ছে -1 এর পাওয়ার একটা ইভেন নাম্বার। আমরা জানি -1 এর পাওয়ার ইভেন নাম্বার থাকলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়। আবার এখানে যদি আমি n এর জায়গায় 2 বসাই, 2 আর 1 3 হয়, -1 এর পাওয়ার 3 মানে হচ্ছে সেটা একটা বিজোড় সংখ্যাকে মিন করে, অড নাম্বারকে মিন করে, আর -এর পাওয়ার অড হলে কিন্তু মাইনাসটা থেকে যায়। সিমিলারলি আপনি n এর জায়গায় 3 বসিয়ে 3 আর 1 4, তার মানে হচ্ছে এখানে তার মানে উপরের নাম্বার গুলো কিন্তু আছে হচ্ছে অড নাম্বার, আর নিচের নাম্বার গুলো আছে হচ্ছে ইভেন নাম্বার, উপরের গুলো অড আর নিচের গুলো ইভেন। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে অড বের করার ফর্মুলা হচ্ছে 2n+1, কখনো কখনো 2n-1, এটা ডিপেন্ড করে আমার মানের উপরে। সো প্রথম মানটা হচ্ছে 1, সো এই 1 অডটাকে পেতে গেলে আমার অডের ফর্মুলা হিসেবে নিতে হবে 2n-1টাকে। আর নিচে কি করব আমরা, নিচে কিন্তু সবগুলো ইভেন নাম্বার, নিচের সবগুলো কিন্তু ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে হচ্ছে আমরা এখানে 2n নিব, ঠিক আছে। সো আপনি দেখেন n এর পরিবর্তে 1 বসালে 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হচ্ছে, 2 বসালে 2 গুণা 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হচ্ছে, 3 গুণা 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হচ্ছে, তার মানে উপরের সিকোয়েন্সটা আমি পেয়ে গিয়েছি। আবার 2n এর ভিতরে n এর মান 1, 2, 3, 4 বসালে আমরা 2, 4, 6, 8 এমনটা পেয়ে যাচ্ছি। ওকে, ডান। পরেরটা 1/2, 1/2, 3/2 কিউব, 4/2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এটাকে আমরা কিন্তু একটু মডিফাই করে নিতে পারি। মডিফাই মিন্স ওয়াট, এই যে হাফ ছিল এই হাফটাকে আমি হাফই রাখলাম, সেকেন্ড যে হাফটা ছিল সেকেন্ড হাফটাকে আমি 2/4 লিখতে পারি, 2/4 কে তো ক্যালকুলেট করলে হাফ এ পাই, রাইট? সো আমি হাফটাকে কিন্তু 2/4 লিখতে পারি চাইলে।
থার্ড যেটা ছিল 3/2 কিউব যেটা ছিল সেটাই রেখে দিলাম আমরা। ফোর্থলি 4/2 to the power 4 যেটা যেভাবে ছিল সেটাকে সেভাবে রেখে দিলাম। এবার একটু লক্ষ্য করেন তো, আমরা এই হাফটাকে লিখতে পারি 1/2 to the power 1, এটাকে লিখতে পারি, সরি এটাকে লিখতে পারি আমরা, প্রথম হাফটাকে আমরা লিখতে পারি 1/2 to the power 1, ইয়েস, পরেরটাকে লিখতে পারি 2/2 to the power 2, তারপরটা হচ্ছে 3/2 কিউব, তারপরটা হচ্ছে 4/2 to the power 4। একটু লক্ষ্য করেন, এবার কি কোনো সিকোয়েন্স ক্রিয়েট হলো? সিকোয়েন্স করা না থাকলে এমনভাবে আপনাকে সিকোয়েন্স ক্রিয়েট করার ফর্মে নিজে থেকে বুঝে নিতে হবে বা করে নিতে হবে। এটা আপনি তখনই পারবেন যখন আপনি বেশি বেশি করে সিকোয়েন্সগুলোকে প্র্যাকটিস করবেন, তখন পারবেন, আদারওয়াইজ নট। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমার একটা প্যাটার্নে আছে, উপরেরগুলো সব কিন্তু ন্যাচারাল নাম্বার, নিচেরগুলো সব 2 এর পাওয়ার আকারে বাড়ছে। দ্যাট মিনস এটাকে আমি উপরেরগুলোকে আমি শুধু n লিখতে পারি আর নিচেরগুলোকে আমি লিখতে পারি 2 to the power n, তাই না? সো n এর জায়গায় 1 বসালে 1 2 3 4 পাচ্ছেন নিউমারেটরগুলো, আবার n এর জায়গায় 1 2 3 4 বসিয়ে আমি ডেনোমিনেটরে 2 to the power 1 2 to the power 2 2 to the power 3 2 to the power 4 এমন নাম্বারগুলো পাচ্ছি। অলরাইট, সো আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। আমরা একটু এটা তুলে নেব, ভিডিওটাকে পজ করে আমি এটাকে এইটুকু মুছে ফেলছি, আর আমার না হলে সেকেন্ড জিনিসটাকে আমি লিখতে পারছি না। ওকে, সো সর্বশেষ যেটা আছে এটা, এটাকে আমরা কি লিখতে পারি? এই 1 কে আমি লিখলাম √1, এই √2টা যা আছে তাই রাখলাম, √3টা যা আছে তাই রাখলাম, শেষের 2টাকে কি আমি লিখতে পারি √2 to the power 4, মানে 4 √1 লিখতে পারি? 4কে রুট করলে কত হয়? 2 হয় না? সো আমি কিন্তু এই 2 এর পরিবর্তে √4 লিখতে পারি। সো দেখেন তো এটা একটা সিকোয়েন্সে আছে কিনা এখন? হ্যাঁ, এটা একটা সিকোয়েন্সে আছে। কার সিকোয়েন্সে আছে? √n, √n এর ভিতরে আমি 1 2 3 4 বসিয়ে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফোর্থ টার্ম পাচ্ছি। সো এই ছিল আমাদের অ্যাক্টিভিটির এ নাম্বারের ম্যাথগুলো। ওকে, সো এখন চলে যাচ্ছি অ্যাক্টিভিটির যে বিনম ম্যাথগুলো আছে, বিনম ম্যাথগুলো আসলে সহজ। আমরা মাত্র যে কাজটা করেছি সেই কাজটাকে জাস্ট উল্টো দিক থেকে করতে হবে। দ্যাট মিনস আপনার কাছে এন টার্ম নাম্বারটা দেওয়া আছে, আপনাকে এটার সিকোয়েন্সটা তৈরি করতে হবে। সো আমি জাস্ট 2-1টি ম্যাথ এখান থেকে দেখিয়ে দেবো, আপনারা বাকিগুলো নিজেরা সলভ করে নেবেন। বি এর অ্যাক্টিভিটির যে বিনম ম্যাথগুলো আছে, বি এর প্রথম ম্যাথটা হচ্ছে 1 + -1 এর পাওয়ার n দেওয়া আছে, 1 + -1 এর পাওয়ার n দেওয়া আছে। সো এটাকে আমরা কি করব, n = 1 হলে আমরা ফার্স্ট টার্মটা কি পাচ্ছি? ফার্স্ট টার্ম পাচ্ছি হচ্ছে আমরা 1 + -1 এর পাওয়ার n, মানে n এর পরিবর্তে 1 বসিয়ে দেব। সো এটাকে ক্যালকুলেট করলে আপনি কি পাচ্ছেন? 1 - 1 পাচ্ছেন, যেটা হয়ে যাচ্ছে কিন্তু 0। তারপরে n = 2 বসালে কি পাচ্ছি আমরা? n = 2 বসিয়ে পাচ্ছি 1 + -1 এর পাওয়ার 2, যেটাকে ক্যালকুলেট করলে পাচ্ছি আমি 1 + -1 কে স্কোয়ার করলে আমি বলেছিলাম মাইনাসের পাওয়ার যদি ইভেন হয় তাহলে মাইনাসটা থাকে না, সেটা প্লাসে কনভার্ট হয়ে যায়। সো 1 + 1 মানে হচ্ছে 2। এরপরে n = 3 বসিয়ে আমি কি পাচ্ছি? 1 + -1 এর পাওয়ার 3, দ্যাট মিনস 1, এখানে একটা -1 চলে আসবে, দ্যাট মিনস 0। এরপরে n = 4 বসিয়ে কি পাচ্ছি? 1 + -1 এর পাওয়ার 4 = 1 + 1 = 2। একটু লক্ষ্য করেন আপনি কোনো প্যাটার্ন পাচ্ছেন কিনা, 0 2 0 2, ইয়েস, এটা অলরেডি একটা সিকোয়েন্স তৈরি করে ফেলছে। কি সিকোয়েন্স তৈরি করছে এটা? এটার কিন্তু ইভেন, সরি, অড প্লেসগুলোতে সব 0 বসবে, অড প্লেস নাম্বারগুলো সব 0, অ্যান্ড ইভেন প্লেস নাম্বারগুলো কিন্তু সব 2। ইভেন প্লেস নাম্বারগুলো হচ্ছে সব আমার 2। ওকে, সো এই হচ্ছে অনুক্রম তৈরি করার ম্যাথগুলো। আমরা যে পরবর্তী যে ম্যাথগুলো আছে এখানে, বিনম ম্যাথ, সিনম ম্যাথ, একই প্রসেসে আমরা করে সিকোয়েন্সটা নিজে নিজে তৈরি করে নিব। আশা করছি আমরা পারবো, খুবই সহজ। জাস্ট এনের জায়গায় 1 2 3 4 বসিয়ে আপনি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার ফোর্থ নাম্বার বের করে আপনি দেখবেন যে সেটা কোন সিকোয়েন্সে আছে। যত ততক্ষণ পর্যন্ত আপনি বের করবেন, এই যে n = 4 3 2, ততক্ষণ বলতে বের করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো সিকোয়েন্স বের করতে পারছেন বা সিকোয়েন্স পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। সো বিনম ম্যাথটি আমরা নিজেরা করবো, সিনম ম্যাথটি নিজেরা করবো, যতগুলো ম্যাথ আছে হোপফুলি আমরা নিজেরা করে নিতে পারবো, ঠিক আছে? যদি কোনো ম্যাথের বেসিক প্রয়োজন হয় আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো আচ্ছা, আমি করেই দিচ্ছি। শেষের দিকে কিছু ম্যাথ আছে, একটু কনফিউজিং ম্যাথ, এই ম্যাথগুলো আসলে আপনাদেরকে আমি শেয়ার না করলে হয়তো বা আপনারা নাও পারতে পারে। সো আমি সেই জন্যই একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবিসি
মানে 1 2 3 4 নং ম্যাথটি বি এর 4 নং যে ম্যাথটি অ্যাক্টিভিটি বি এর 4 নং ম্যাথটি n স্কয়ার বাই n রুট ওভার অফ পাই n স্কয়ার বাই n রুট ওভার অফ পাই এমনটা আছে সো এখানে যদি আমি n = 1 বসাই তাহলে কি পাচ্ছি 1 বসালে পাচ্ছি 1 স্কয়ার বাই 1 রুট ওভার অফ পাই এমনটা এমনটা মানে হচ্ছে উপরে 1 ই বসবে আর নিচে এই রুটের উপরে 1 থাকা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা রুটই মিন করে দ্যাট মিন্স রুট পাই হচ্ছে এটা ওকে সো পরেরটা যদি আমি বলি n = 2 যদি আমি বলি সেটা হচ্ছে n এর জায়গা যদি 2 বসিয়ে দিই আমরা 2 স্কয়ার বাই 2 রুট ওভার অফ পাই ওকে এটা মানে হচ্ছে উপরে 4 পাচ্ছি আমরা আর নিচে কিন্তু পাচ্ছি আমরা রুটের উপরে 2 আছে তাই না তো রুটের উপরে 2 থাকা মানে হচ্ছে এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি 1 বাই 2 আচ্ছা আমি একটু এটাকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি লাইক এই যে রুটের উপরে কোনো কিছু থাকা মানে কি আসলে রুটের উপরে সাপোজ x আছে এইটা থাকা মানে হচ্ছে আমরা বুঝে রাখবো এটা এই পাওয়ারটা 1 বাই x মিন করে এই পাওয়ারটা 1 বাই x মিন করে তাহলে যদি রুটের উপরে 2 থাকে এটা কি মিন করবে এটা ডেফিনেটলি 1 বাই 2 ই মিন করবে আর 1 বাই 2 মানে কিন্তু রুটই বোঝায় অ্যাকচুয়ালি 1 বাই 2 মানে কিন্তু অ্যাকচুয়ালি রুটই বোঝায় সো যখন আপনার এখানে এই রুটের উপরে আমি 3 দেখবো যখন আমি এখানে রুটের উপরে 3 দেখবো তখন কিন্তু এটা 1 বাই 3 মিন করবে যখন রুটের উপরে আমি 4 দেখবো তখন কিন্তু এটা 1 বাই 4 মিন করবে এইভাবে কিন্তু জাস্ট ইনক্রিজিং হতে থাকবে অলরাইট সো আমার এখানে যে ভ্যালুটা ছিল এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি রুটই বোঝাচ্ছে রুট ওভার পাই বোঝাচ্ছে অলরাইট যখন n = 3 হবে তখন আমরা লিখব এটাকে 3 স্কয়ার বাই 3 রুট পাই যেটাকে আমরা লিখতে পারি উপরে 9 আর নিচে লিখতে পারি এভাবে আমরা রেখে দিচ্ছি এভাবে রেখে দিলে আসলে এটা একটা সিকোয়েন্সে চলে আসবে অলরেডি তারপরে n = যখন 4 হবে তখন সেটা হবে 4 স্কয়ার বাই 4 রুট ওভার অফ পাই এটা মানে হচ্ছে উপরে 60 আর নিচে হচ্ছে 4 রুট ওভার অফ পাই সো আমি অলরেডি সিকোয়েন্স পেয়ে গেছি আমি সিকোয়েন্সটাকে এভাবে লিখতে পারি রিকোয়ার্ড সিকোয়েন্সেস বা প্রথমটা হচ্ছে 1 বাই রুট পাই এরপরটা হচ্ছে 4 বাই রুট পাই এরপরটা হচ্ছে 9 বাই কিউবিক পাই এরপরটা হচ্ছে 16 বাই 4 রুট ওভার অফ পাই ডট 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 এইভাবে জাস্ট বাড়তে থাকে অলরাইট এরপরে যেটা আছে 5 নং যে ম্যাথটি আছে 5 নং ম্যাথটি আমরা একটু বলছি লন n বাই n 5 নং ম্যাথটিতে ছিল লন n বাই n এখানে আমি যদি n = 1 বসাই তাহলে এটা হবে লন 1 বাই 1 লন বলতে অ্যাকচুয়ালি লগারিদমকে বোঝায় লন বলতে অ্যাকচুয়ালি লগারিদমকে বোঝায় অনেকে হয়তো বা আমরা লগারিদম শব্দটা শুনেছি অনেকে হয়তো বা লগারিদম শব্দটা শুনিনি যারা শুনিনি তারা জাস্ট আমরা আপাতত লনটাকে লন হিসেবেই মনে করতে থাকি আমি পরবর্তীতে যখন লগারিদমের চ্যাপ্টারটি আমরা করব তখন লগারিদম সম্পর্কে বেসিক জানতে পারবো আপাতত জাস্ট আমি একটু বলে রাখছি লগ লগের ম্যাথে লগের লগ সবসময় পজিটিভ মানের জন্য ডিফাইন্ড হয় লগ সবসময় পজিটিভ মানের জন্য ডিফাইন্ড হয় অর্থাৎ কোনো নেগেটিভ নাম্বারের লগারিদম বের করা যায় না পজিটিভ নাম্বারগুলোর লগারিদম বের করা যায় ওকে সো আমরা দেখতে পাচ্ছি লন 1 বাই 1 এটা মানে হচ্ছে এটাকে আমি লন 1 ই লিখতে পারি n = যখন 2 হচ্ছে তখন সেটা হচ্ছে লন 2 বাই 2 এটাকে আমরা এভাবেই লিখবো লন 2 বাই 2 ই লিখবো যখন n = 3 হবে তখন সেটা হবে লন 3 বাই 3 যখন n = 4 হবে তখন সেটা হবে লন 4 বাই 4 তার মানে সিকোয়েন্সটা দাঁড়াচ্ছে আমার কি সিকোয়েন্সেসটা দাঁড়াচ্ছে আমাদের এরকম লন 1 কমা লন 2 বাই 2 কমা লন 3 বাই 3 কমা লন 4 বাই 4 ডট 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 ওকে সো এটাই কিন্তু ছিল আমাদের লনের ম্যাথের সিকোয়েন্সটা ওকে আপনাদেরকে আরেকটি কথা আমি বলে রাখি আমরা এটা যদিও এখানে দরকার ছিল না তারপরে আমি জাস্ট একটু আপনাদের জানার জন্য বলে রাখতেছি লন ওয়ান এর মান একটা কনস্ট্যান্ট মান হয় সেটা হচ্ছে জিরো লন ওয়ান এর মানটা কিন্তু কনস্ট্যান্ট সেটা হচ্ছে জিরো আপনি চাইলে এখানে জিরো ব্যবহার করতে পারেন জিরো না ব্যবহার করলে কোনো সমস্যা নেই অলরাইট সো এই ম্যাথটি এখানে শেষ আমরা চলে যাচ্ছি সর্বশেষ যে সিকোয়েন্সেসটি আছে সেই সিকোয়েন্সটি দিলেই আমরা মোটামুটি সিকোয়েন্স কমপ্লিট হয়ে গেল সিক্স নং ম্যাথটি কজ এন পাই বাই টু সিক্স নং ম্যাথটি কজ n pi by 2 all right so n = 1 হলে আমরা পাচ্ছি cos 1 pi by 2 মানে হচ্ছে cos pi by 2 n = 2 হলে আমি পাচ্ছি cos 2 pi by 2 যেটা হচ্ছে cos pi দাঁড়াচ্ছে এরপরে
n equal to 3 হলে আমরা পাচ্ছি cos 3 pi by 2 ওকে আমি এগুলোর ব্যাখ্যা করে দিচ্ছি n equal to 4 হলে আমরা পাচ্ছি cos 4 pi by 2 যেটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি cos 2 pi অলরাইট হায়ারমেথের ভাষায় পাই শব্দটির অর্থ হচ্ছে 180 ডিগ্রি আমি আবারো বলছি হায়ারমেথের ভাষায় পাই শব্দটির অর্থ হচ্ছে 180 ডিগ্রি সো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি এগুলো আমরা বিস্তারিত জানব যখন আমরা হায়ারমেথের চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে সরি চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা করতে গেলে আমরা এগুলো জানব আপাতত জাস্ট আমরা এইভাবে জেনে রাখি পাই মানে 180 পাই বাই 2 মানে 90 এইভাবে আরো অনেক কিছু তৈরি করা যায় সো এই cos পাই বাই 2 বলতে অ্যাকচুয়ালি মিন করছে cos 90 ডিগ্রি কে cos পাই বলতে মিন করছে cos 180 ডিগ্রি কে পাই এর মান যদি আমি এখানে 180 বসাই cos 3 পাই বাই 2 মানে মিন করছে cos 270 ডিগ্রি কে cos 2 পাই মানে মিন করছে cos 360 কে সো এই জিনিসগুলো জাস্ট সিম্পলি নরমালি ক্যালকুলেটরে বসিয়ে দিলে আমি কিছু ভ্যালু পাবো যদিও এগুলো বের করার কিছু টেকনিক আছে খাতা কলমে যে টেকনিকটা আমরা এখন আসলে বুঝবো না সেটা বুঝতে গেলে আমাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা সলভ করতে হবে সো আপাতত জাস্ট আমরা এমনভাবে জেনে রাখি মানগুলো হচ্ছে কনস্ট্যান্ট মান যেটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিতে পারি চাইলেই কেউ আবার চাইলে এগুলোকে মুখে মুখেও বের করার একটি টেকনিক আছে যে টেকনিকটি আমরা পরে জানবো cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 cos 180 মান হচ্ছে -1 cos 270 মান হচ্ছে 0 cos 360 এর মান হচ্ছে কিন্তু 1 সো আমি পেয়ে গেলাম 0 -1 0 1 কোন সিকোয়েন্স কি আপনি আদৌ পেয়েছেন আমি কিন্তু কোন সিকোয়েন্স এখানে পাচ্ছি না তার মানে আমি বলেছিলাম আপনাদেরকে যতক্ষণ না পর্যন্ত কোনো সিকোয়েন্স আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কন্টিনিউ করে যেতে হবে আপনি এই ভ্যালুগুলো ক্যালকুলেটর দিয়ে বের করে নেবেন 0 -1 0 1 ক্যালকুলেটরে আপনার cos আছে একটু সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে আমরা দেখে নিব ওকে সো যেহেতু সিকোয়েন্স পাইনি তার মানে আমাকে আরো করতে হবে সো আরো তৈরি করতে হলে আমরা যদি পরের গুলো দিয়ে করি পরের গুলো দিয়ে যদি করি আমি cos n = যদি 5 হয় n = 5 হলে হবে cos 5 pi / 2 আর 5 pi / 2 মানে হচ্ছে 5 90 তে pi / 2 মানে হচ্ছে 90 তাহলে 5 pi / 2 মানে হচ্ছে 590 590 মানে হচ্ছে cos 450 ওকে যেটাকে ক্যালকুলেটর দিয়ে দেখলে আমরা দেখব এটার মান হবে 0 এরপর n = 6 হলে হবে cos 6 pi / 2 যেটা মানে হচ্ছে cos 3 pi আর 3 pi মানে হচ্ছে cos 354 540 ডিগ্রি যেটাকে ক্যালকুলেটর দিয়ে বের করলে এটার অ্যানসার আসবে -1 n = 7 দিয়ে করলে আসবে cos 7 pi / 2 7 pi / 2 মানে হচ্ছে 790 তার মানে হচ্ছে cos 630 ডিগ্রি যেটাকে ক্যালকুলেটর দিলে আসবে 0 n = 8 দিলে আমরা পাবো cos 8 pi / 2 যেটা মানে হচ্ছে cos 4 pi আর cos 4 pi মানে হচ্ছে cos 720 যেটাকে ক্যালকুলেটর দিলে ক্যালকুলেটর আমাকে অ্যানসার দিবে 1 এবার দেখেন এবার কিন্তু আমি একটা সিকোয়েন্স পেয়ে গিয়েছি সিকোয়েন্সটা কি সিকোয়েন্সটা কিন্তু হচ্ছে আমার 0 -1 0 1 0 -1 0 1 ডট 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 তার মানে প্রতি চারটা টার্ম পর পর আমার একটা করে সিকোয়েন্স আসছে সো যতক্ষণ না পর্যন্ত সিকোয়েন্স পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কন্টিনিউ করে যেতে হবে আশা করছি আমরা সবাই সিকোয়েন্সের বেসিক 2 ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছি সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি।